ওরকমভাবে আর এরকম দাঁড়িয়ে পাঞ্চি বিয়ে যাচ্ছে পাঞ্চি বিয়ে যাচ্ছে আর আমার জেঠু না ওর মধ্যে পুরো আমার আম্মার রূপটা দেখতে পাচ্ছে মানে এতটাই আর কি ওরকম লাগ যে দেখে কিন্তু আমার আম্মার চেহারা পরিচারিকা যিনি পরিচারিকা হ্যাঁ আমার আম্মাকে দেখছে বারোটা নাগাদ খবর এলো আমাদের যে লক্ষ্মী পিসি সে কাজে আসছে না কাজে আসার কথা মানে যে পরিচারিকাকে উনি দেখেছে ভোরবেলা দেখেছে সেই পরিচারিকায় আসার কথা আসবে আসছে না খবর পেলাম সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে উনি গলায় দড়ি দিয়ে মারা গেছে সাতজন পুরোহিত বড় বড় পুরোহিত আসে শিবের মূর্তি করা হয় মাটি দিয়ে আমাদের বাড়িতে এবং সেই শিব মূর্তিটা পুজো করা হয় সাতজন পরপর বসে যজ্ঞ করা শিবের পুজো করা এবং একজন প্রধান পুরোহিত ছিল যিনি বসে সারাক্ষণ গীতা পাঠ করে যাচ্ছে মাল দুমদাম আওয়াজ হচ্ছে কিছু একটা পড়ছে মনে হচ্ছে আমরা দৌড়ে বাড়ি আসি সেই ভোরবেলায় কিন্তু ঠিক সেই ভোরবেলা সেই টাইম সেই রকম সময় যখন আমার জেঠু ওই আমার সাড়ে চারটে সাড়ে সাড়ে চারটে পাঁচটার সময় ওরকম দেখেছিল জেঠু সেই রকম সময় আবার দুমদাম বাইরে আওয়াজ হচ্ছে কি হাই চ্যাট ভিতে তোমাদের সকলকে ওয়েলকাম আমি অন্তিমা আবার চলে এসেছি আজকে আমার সঙ্গে আছে আমার অফিস কালিক ত্রিয়াশা ও হলো আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার ও আমাদের চ্যানেলের সবকটা ভিডিওই ফলো করে আর দেখেছি এত ভালো লেগেছে তাই আজকে আমি চলে এসেছি আমার জীবনের কিছু এক্সপিরিয়েন্স প্যারানরমাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে তো বল তাহলে তোর সাথে ঠিক কি কি ঘটেছিল তো ঘটনাটা পুরোপুরি আমার সাথে যে ঘটেছিল তা নয় আমার ফ্যামিলিতে ঘটেছিল তো বিষয়টা হচ্ছে আমাদের বাড়িটা অনেক পুরনো প্রায় পঁয়ষট্টি সত্তর এরকম বছরের পুরনো বাড়ি আমার দাদু আমাদের পায়রাডাঙার যে স্কুল মানে আমার বাড়িটা হচ্ছে চাকদা এবং রানাঘাটের মাঝখানে পায়রাডাঙা একটা গ্রাম হ্যাঁ মফসল এলাকা গ্রাম ঠিক বলবো না মফসল এলাকা তো আমার ঠাকুমা যখন মারা যায় রিটায়ার্ড করে গেছে মানে আমিও তখন খুবই ছোট একদিন মানে আমার যে আমার বাবারা দুই ভাই এবার আমার জেঠু কাজের সূত্রে বাইরে থাকে আমাদের বাড়িতে থাকে না মানে বাইরে থাকে বলতে কল্যাণীতে থাকে কাছাকাছি কিন্তু আলাদা থাকে কাজের সূত্রে এবার যেহেতু ঠাকুমা মারা গেছে তখন সমস্ত পরিবার আমরা আমাদের বাড়িতেই এক জায়গায় হয়েছিলাম এবং একটা নিয়ম আছে না যে কাঠের কোনো কিছু মারা যাওয়ার পর কাঠের কোনো কিছু শুতে নেই মেঝেতে আমরা একটা ঢালাও বিছানা করে সবাই মিলে একসাথে শুয়েছিলাম এবার তখন আমার ঠাকুমা মারা গেছে ভাদ্র মাস পয়লা ভাদ্র একেই তো ভাদ্র মাস মলমাস হিসাবে ধরা হয় তার মধ্যে আমার যতদূর জানা আছে পয়লা ভাদ্র দিনটাকে না একটু অশুভ হিসাবেই গণ্য করা হয় সাধারণত পয়লা ভাদ্র দিনটা খুব একটা শুভ দিন নয় আমার মারা গেছে পয়লা ঠাকুমা ভাদ্রতে আচ্ছা এবার পয়লা ভাদ্রর পর মারা যাওয়ার পর তেরো দিন যে গ্যাপটা থাকে না যে সময় আমাদের ওষুধ চলে তো ওই তেরো দিনের মধ্যেই ঘটনাটা ঘটে একদিন ভোরবেলা সাড়ে চারটে নাগাদ আমি ঘুমাচ্ছিলাম আমার যেঠু মানে কি বলবো একজন সম্পূর্ণ বিজ্ঞান মনস্ক একজন মানুষ উনি ভিসিকেভিতে কেভিতে অ্যাজ আ প্রফেসর সায়েন্টিস্ট কাজ করে তো আমার যেটু ঘুম থেকে উঠেছে উঠে বাইরে জাস্ট আমাদের মেন গেটটার সামনে দরজাটা খুলেছে খুলে দেখছে আমাদের বাড়ির যে মেন গেটটা এবার আমাদের বাড়ির মেন গেটটা কীরকম বলো তো মানে ওই লোহার যে দরজাগুলো হয় না ওইগুলো তো ওটা খুলেছে খুলে দেখছে যে আমার আম্মার একজন প্রিয় মানুষ ছিল হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করতো মানে প্রিয় মানুষ বলতে ওরা না দুজনে পান খেতো বসে আর গল্প করতো মানে এর বাড়ির গল্প যেরকম হয় আর কি আগেকার দিনের মহিলা যেরকম হয় শোনা যায় আমাদের বাড়িতে কাজ করতো তার বয়স কিন্তু অল্প খুব বেশি না ওই থার্টি ফর্টিজ মধ্যে হবে এবার উনি আমার আম্মার গল্প করার সাথে ছিল পান খাওয়ার সাথে ছিল মানে আমার আমার একটা পানের ডাবর ছিল ওই পানের ডাবর ভালোবাসতো পানের ডাবরে সবকিছু সাজানো থাকতো সুন্দর তো আম্মা ওরকম ওকেও দিত সাজিয়ে ও খেতো আর গল্প টল্প করতো কাজ ছেড়ে নিয়ে আম্মার সাথে বসে গল্প করতো হঠাৎ করে আমার জেঠু দেখে যে ওই লক্ষ্মী বেশি ওনার নাম ছিল লক্ষ্মী এবং ওই লক্ষ্মী বিশের বাড়ি মানে ওই তোদের পরিচারিকার নাম লক্ষ্মী এবং ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে একটু পরে গিয়ে মানে একই গলিতে একই পাড়া আমাদের বাড়িটা এবার সকালবেলা দেখছে যে লক্ষী রকম দাঁড়িয়ে রয়েছে লক্ষী বিশি তো আমার জেঠু জেঠু রীতিমতো জেঠু মানে বাড়ির দরজার সামনে উনি দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ মানে দরজাটা খুলতে দেখছে লক্ষ্মী বিশি দাঁড়িয়ে রয়েছে

এখন আসতে হবে না এখনো কেউ ওঠেনি ভোরবেলা অন্ধকার অন্ধকার হালকা তো কিছু কথা বলছে না দেখছে পুরো আম্মার মতো সাজ আমার আম্মা না খুব একটা রাজকীয় মহিলা ছিলেন মানে খুব লম্বা চওড়া ফর্সা সারাক্ষণ নিজের গার্ডসে থাকতেন মানে আমার আম্মা একটা বেশ রানি রানি ভাব নিয়েই থাকতো সারা জীবনে একটা আলাদা গার্ডস থাকতো তার তো ওরকমভাবে ভাবে এরকম দাঁড়িয়ে পাঞ্চি বিয়ে যাচ্ছে পাঞ্চি বিয়ে যাচ্ছে আর আমার জেঠু না ওর মধ্যে পুরো আমার আম্মার রূপটা দেখতে পাচ্ছে মানে

বড় বড় চোখ করে জেঠু জিজ্ঞাসা করছে কোনো উত্তর দিচ্ছে না আমার জেঠু যে কোনোদিনও এসবে বিশ্বাস করে না একজন বিজ্ঞান মনস্ক মানুষ সে রীতিমতো ভয় পেয়ে গেছে সে ভয় পেয়ে চিৎকার করে দরজাটা মুখের ওপর তার বন্ধ করে দিয়েছে আচ্ছা এবং রি তার সেকেন্ডের মধ্যে দরজাটা আবার খুলে দেখছে সেখানে কেউ নেই সেকেন্ডের মানে এটা কি হতে পারে না তে তোর জেঠুর মানে হ্যালো হ্যালো আমি যদি বলি আমাকে আমার কাছে যদি চাও আমি বুঝবো হ্যালুসিনেশন কারণ আমি একেবারে এসবে বিশ্বাস করি না কিন্তু এর এরপরেও আরও কিছু ঘটনা আছে যেটার জন্য আমার মনে হয়েছে যে কিছু তো আছে ব্যাপারটা সেটা আমি বলছি এবার জেঠু চিৎকার করলো সবাইকে ডাকলো সবাই উঠে পড়লাম আমিও তখন উঠে পড়লাম শুনলাম জেঠু এরকম লক্ষ্মী পেশিকে দেখতে পেয়েছে এরকম এরকম বিষয় ঘটেছে ভালো কথা সেদিন সকাল হলো আমার যে যার কাজে যেরকম থাকে সেই সব কিছুই হচ্ছে সাড়ে এগারোটা বারোটা ওই দিন কি যেদিনকে জেঠু দেখেছে ভোরবেলা সাড়ে এগারোটা বারোটা নাগাদ খবর এলো আমাদের যে লক্ষ্মী পিসি সে কাজে আসছে না কাজে আসার কথা মানে যে পরিচারিকাকে উনি দেখেছে সেই পরিচারিকায় আসার কথা আসবে আসছে না খবর পেলাম সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে উনি গলায় দড়ি দিয়ে মারা গেছে কি বলিস এবং কোনো রিজন নেই তার একটা ছেলের আছে সেই দিনকেই যেদিনকে আমার জেঠু ওনাকে দেখেছে ভোরবেলা যে আমার আম্মার মতো রূপ নিয়ে আম্মার মতো ওরকম চুপচাপ দাঁড়িয়েছে এবং দরজা খুলিয়ে দেখছে ভ্যানিস আর কেউ কিছু নেই ওখানে ওই দিনকেই দুপুরে সাড়ে এগারো থেকে বারোটার মধ্যে উনি ওখানে গলা ধরে দিয়েছে এবং কোনো রিজন নেই তার কোনো এবার এই বিষয়টা না আগের যখন জেঠু দেখলো আমরা হয়তো ভাবছিলাম যে হ্যালুসিনেশন করেছে কিছু বা হঠাৎ করে কিছু দেখেছে ঘুম থেকে উঠেই হয়তো ওরকম কিছু দেখে ফেলেছে কিন্তু যখন ওই দিনকেই এই ঘটনাটা ঘটলো তখন বিষয়টা একটু কেমন একটু আমাদেরকে নাড়া দিয়েছিল যেহেতু উনি ওই দিন সকালবেলা ওরকম ভাবে দেখলো আর ওই দিনই ওইভাবে মারা গেল এবং কোন রিজেনে নেই না বাড়িতে কোনো অশান্তি হয়েছিল ওনার না মানে ওনার পার্সোনাল লাইফে না সেরকম কিছু হয়নি সেটা যা পরিবার সেভাবেই জানিয়েছে তো ওই একটা ঘটনা ঘটলো ওই তেরো দিনের মধ্যেই উনি মারা গেল মানে আমার ঠাকুমার তেরো দিনের শ্রাদ্ধ হওয়ার আগেই ওই আমাদের কাজের লোকটা মারা গেল আচ্ছা এবার তারপরেও শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পরও আমার মা ঘরের মধ্যে কিছু একটা ফিল করতে পারতো মনে হচ্ছে পর্দা থেকে এদিক থেকে এদিকে কেউ চলে যাচ্ছে বা আমার মার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছিলো দিন দিন খেতে পারতো না সব সময় একটা আতঙ্কে থাকতো আমার মা তো তখন ধরা পড়লো এইসব মানে দেখিয়ে যে আমার ঠাকুমা যখন মারা গেছে তিনটে দোষ পেয়ে মরে মানুষ যখন মারা যায় না আমি যতদূর জানি এক পেয়ে দোষ থাকে দু পেয়ে বা ত্রিপেয়ে ত্রেপায়া দোষ বলে আমার ঠাকুমার সবচেয়ে মারাত্মক যে দোষটা ত্রেপায়া দোষ সেই ত্রেপায়া দোষে মারা গেছে যখন ওই সময়টা মারা যায় পয়লা ভাদ্র রাতের বেলা মাঝরাতে তেঁপায় দোষ পেয়ে মারা গেছিল তো একদমই অশুভ পুরোটাই পুরো অশুভ ওই সময়টা তো চল্লিশ না ৪৫ দিন পর আমাদের বাড়িতে সাতজন পুরোহিত বড় বড় পুরোহিত আসে শিবের মূর্তি করা হয় মাটি দিয়ে আমাদের বাড়িতে এবং সেই শিব মূর্তিটা পুজো করা হয় সাতজন পরপর বসে যজ্ঞ করা শিবের পুজো করা এবং একজন প্রধান পুরোহিত ছিল যিনি বসে সারা গীতা পাঠ করে যাচ্ছিলো আমাদের ঘরে বসে এরকমভাবে পঁয়তাল্লিশ দিনের দিন এই তেপেয়া দোষ কাটানোর জন্য এই পুজোটা করেছিল করতে হয় এরকম কিছু যারা দোষ মারা যায় হ্যাঁ যেহেতু ইনসিডেন্ট গুলো এবং সবচেয়ে বড় বিষয় আমার মা থাকতে পারছিল না বাড়িতে কেউ নেই বাড়িতে আমরা পাঁচজন ছিলাম প্রথমে দাদু ঠাকুমা আমি বাবা মা ঠাকুমা মরে যাওয়ার পর আমি স্কুলে চলে যাচ্ছি বাবা কাজে চলে যাচ্ছে দাদু নিজেদের নিজের কাজে চলে যাচ্ছে মা সারাদিন বাড়িতে একা আর মা থাকতেই পারছিল না তো তখন ওই পঁয়তাল্লিশ দিনের মাথায় ওই পুজোটা বাড়িতে করা হয় এবং আমার বাড়ি তারপরে কি এই প্রবলেমগুলো সলভ হয়েছিল সেটাই বলছি এবং ওই যে পুজোটা করা হলো ঠিক তার পরের দিন ভোরবেলা আমার বাড়ির ছাদটা আমার বাড়ি তখন দোতলা হয়নি একতলা বাড়ি ছিল একতলা বাড়ির ছাদে না প্রচুর ফুলের টপ দিয়ে সাজানো ছিল আচ্ছা প্রচুর ফুলের টব দিয়ে সাজানো ছিল তো হঠাৎ করে যেদিনকে পুজো হলো শেষ হলো পরের দিন ভোরবেলা দুমদাম আওয়াজ বাইরে এবার সেদিনকে না একে গরমকাল বললাম আমি ভাদ্র মাস ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু সেদিনকে কোনো ঝড় বৃষ্টি ছিল না ভোরবেলা পরিষ্কার আঁকা সব কিছু নর্মাল দুমদাম আওয়াজ হচ্ছে কিছু একটা পড়ছে মনে হচ্ছে আমরা দৌড়ে বাড়ি আসি সেই ভোরবেলায় কিন্তু ঠিক সেই ভোরবেলা সেই টাইম সেই রকম সময় যখন আমার জেঠু ওই সাড়ে পাঁচ সাড়ে চারটে পাঁচটার সময় ওরকম দেখেছিল জেঠু সেই রকম সময় আবার ধুমধাম বাইরে আওয়াজ হচ্ছে কি না আমরা বাইরে বেরিয়ে দেখলাম আমার ছাদে যতগুলো টপ ছিল না তিনটে না চারটে মতো টপ নিচে পড়ে পুরো উঠোনে ভেঙে পড়ে রয়েছে হঠাৎ হঠাৎ এবার আশেপাশে হাওয়া দিয়েছিল হাওয়া ঝড় মানে একটা টব মাটির টব এমন না যে একদম ধারে রাখা রয়েছে হুট করে পড়ে গেছে ওরকম আর সেই রকম ভাবে একটা মাটির টব নিচে পড়বে তারপর পরপর যে কটা আছে সব কটাই পড়ে যাবে তার জন্য তো সেই রকম জোরে হাওয়া দরকার আর সেরকম কিছু ছিল না পরিষ্কার নর্মাল আকাশ আর এমন না যে হনুমান টুনুমান ছিল আর হনুমান এমন তো না যে হয়ে যাবে এক ছাদ থেকে আরেক ছাদে যাবে বা দৌড়ে পালাতে আমরা দেখতে পারবো যেরকম হয় আর কি হনুমানরা যখন থাকে কিছু নেই নর্মাল ভোরবেলা পরিষ্কার শান্ত চারদিক দুমদাম করে চার পাঁচটা টপ ওরকম ভাবে নিচে পড়ে ভেঙে গেল আচ্ছা তারপর থেকে না তারপর থেকে আজ পনেরো বছর প্রায় দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ আমার দাদু মারা গেছে তখন আর এরকম কিছু হয়নি বাট আর ওই যে ঘটনাটা ঘটে গেল টপ বপ সব নিচে পড়ে গেল তারপর থেকে সব কিছু নর্মাল হয়ে গেছে আর কোনো কোনো সমস্যা হয়নি আর এই বিষয়টা আমি হয়তো ভাবি যে ঠিক আছে হয়ে গেছে কোনো ব্যাপার না সবই হয়তো আমার কাছে কাকতারিও লাগে কিন্তু ওখানে আমার ফ্যামিলিতে যাদের সাথে এটা এক্সপিরিয়েন্স করেছে না তারা খুব আতঙ্কে ছিল ওই সময় এবং মানে হয়তো আমি সেইভাবে গুছিয়ে বলতে আর বলাটা না হয় না যারা সেই সময়টা এক্সপিরিয়েন্স করেছে না এই বিষয়টা না তাদের চোখে দেখতে পাই যে ওরাও ভয়টা পেয়েছিল বিশেষ করে ওরা ঘটনাটা যে সকালবেলা দেখলো ওরকম ভাবে আর ঠিক ওই দিনই দুপুরবেলা বেলা দুড়ি দিয়ে মারা গেল সত্যি জিনিসটার কোন ব্যাখ্যা নেই সকাল তাকে মানে ভোরবেলায় একজন মৃত মানুষের চেহারায় তাকে দেখা গেল তারপরেই সে আত্মহত্যা করলো এবং আশীর্বাদের অনেক मिनिस्टर ব্যাখ্যা আশেপাশে অনেক লোক দাবি করতো যে হয়তো আমাদের ঠিক পাশের বাড়ির একজন দাবি করেছিল যে আমাদের বাড়ির নাকি ভোরবেলায় ওরকম লাল শাড়ি পরে আমার আম্মার মতো একজনকে নাকি ঘুরতে দেখে দেখেছে ওরা বা আমার আম্মা যেহেতু পান খেতো খুব আমি বলেছি পানের একটা যে জর্দার সুগন্ধ একটা দেখবে গন্ধ থাকে খুব মানে সে তুমি পাশে থাকলে ধরো তোমার পাশে দাঁড়িয়ে কেউ পান খাচ্ছে তুমি কিন্তু বুঝতে পারবে অনেকটা দূর থেকেও তুমি পাবে স্মেলটা আসে তো ধরো রাস্তা দিয়ে অনেক রাতে আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ আমাদের বাড়িতে একদম রোডের রোডের উপর হেঁটে যাচ্ছে বা বাইক সাইকেল নিয়ে যাচ্ছে আমার আম্মার যারা ওই সকালবেলায় মর্নিং ওয়াকের বান্ধবীরা ছিল তারা অনেক সময় হয়তো যাচ্ছে তারা না আমাদের বাড়ির চারপাশটা ওই পানের জর্দার গন্ধটা খুব পেত অনেক দিন আচ্ছা মানে সবাই এগুলো আমাদের কাছে এসে বলতো যে এরকম এরকম ওরা দেখতো বা এরকম গন্ধ পেতো তো অনেক বছর আগের কথা প্রায় পনেরো পনেরো বছর হয়ে গেল সে সেই জিনিসটা এখন অনেকটা ফেড আউট হয়ে গেছে বাট ওই সিটিটা না যায়নি এখনও থেকে গেছে তো এটাই ছিল আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বুঝলাম তো মানে খুবই ভয়াবহ লাগলো বিষয়টা কারণ কিভাবে উনি হুট করে সেদিনকেই গলায় দড়ি দিয়ে মানুষের প্রাণ চলে গেল এটাই হচ্ছে মানে হুট করে সেদিনকেই তার মৃত্যু হলো মানে এই ব্যাখ্যাটা আমিও খুঁজে পাইনি আজকে আমার কাছে এই ব্যাখ্যাটা নেই যে কি কেন এরকমটা ঘটলো যে ওই দিনকেই হলো আর ওই সময়টার মধ্যেই হলো ওই 13 দিনের মধ্যেই ঘটনাটা ঘটে গেল আমার মনে হয় আমি ভাবি যে আমার আমার খুব প্রিয় ছিল তো গল্প করার সাথে হয়তো আম্মা নিয়ে গেল গল্প করবে বলে সেটাই মানে এই জিনিসটার মানে কোনো ব্যাখ্যা আমার কাছে নেই তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে ত্রিয়াশার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা শুনে আপনাদের কিরকম লাগলো আর আপনাদের কাছে যদি এই ধরনের কোনো অভিজ্ঞতার আপনারা সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই সেটা আমাদের লিখে জানাতে পারেন আর তার পাশাপাশি আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে তুইও বলে দে হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার সব করতে হবে আর আরো আরো গল্প পাঠাতে হবে যাতে আমরা আরো শুনতে পাই হ্যাঁ আর গল্প ঠিক না মানে মানুষের জীবনে ঘটে যায় যখন তখন এগুলো একটা আমার কাছে এখন এটা আমার পুরোনো দিনের গল্পই এক রকমের যে এক সময় এটা ঘটেছিল আমার সাথে ইতিহাস মতো হয়ে গেছে এটা এখন জীবনে ঘটে এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা থাকে না আমরা দিতে পারি না কিন্তু ঘটে না সত্যি ঘটে যাওয়া কিছু ঘটনার মানে সত্যি যায় না তাহলে আজকে এইটুকুই নমস্কার